সুপ্রিয় দর্শক, ইলিশ মাছ কিন্তু বেচা কেনা চলছে মাশাআল্লাহ। চতুর্দিকে দেখুন কাস্টমার, ইলিশ মাছ কিন্তু ঘুরতে পারছে। আর ভিডিওটা কন্টিনিউ করুন, দেখা যাক আমরা আজকে ইলিশ মাছ কত করে নিচ্ছি, আপনারা একটু সরাসরি আমরা দেখব আর আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, দেখা যাক কাস্টমার কিন্তু চতুর্দিকে। 320 করে রাখছেন না, এটা কত ধরতেছেন? 350। আচ্ছা, এটা 350, এটা ধরছেন 320 না? 320, 320 কাস্টমার, আপনাদেরকে দেখাই, দেখা যাক। কত দিছিলেন এটা? 500। এটা 500 দিছিল, এটা 500 গ্রাম হবে, 500 গ্রাম, 550 গ্রাম হবে। এটা কি 300 করে রাখতেছে? 300, হ্যাঁ, 350, 350 করে রাখতেছে। করে রাখছে সবাই, কিন্তু মাছ নিতেছে যে যার যার মতো মাছ নিচ্ছে পছন্দ করে। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাস্টমার তো প্রচুর চতুর্দিকে কাস্টমার, তো যাই হোক, এটা কি 300 টাকা না আরো কম দিবেন? 300 টাকা ভাই, এর থেকে কম হবে না, 300 টাকার নিচে আর মাছ নাই। এটা 1 কেজি কয়টা হইতে পারে ভাই? 1 কেজি 4-5টা কেজি, 300 টাকা কেজি, 4-5টা, এর থেকে কম আর নাই, এর থেকে আর কম নাই, না এর থেকে আর কম নাই। এই যে এটা আছে 550 টাকা কেজি, এটা কি সাইজ? আধা কেজি সাইজ, 550, 550 আধা কেজি সাইজ না? চতুর্দিকে কাস্টমার। 20-এর কারণে কি আজকে ইলিশ মাছ একবারে সস্তা না? 20-এর কারণে সস্তা মাছ আইছে, প্রচুর মাছ হচ্ছে, পানি হচ্ছে বলে মাছ প্রচুর মাছ হচ্ছে, মাছ প্রচুর হচ্ছে না, প্রচুর মাছ হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো চতুর্দিকে পানি হচ্ছে, ইলিশ মাছ হচ্ছে, এখন এখন মাছের দাম কম আছে, আয়ত্তের মধ্যে আছে, মানুষের খাওয়ার মতো আছে। এটা 5টা 1 কেজি হবে, 380 টাকা। বড় ভাই এটা কত দিছিলেন? এটা 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 বেশি 400 টাকা কেজি, 4-2 কেজি, 3-2 কেজি, 3-2 1 কেজি, 4-2 1 কেজি, 400 টাকা কেজি। বড় ভাই ওই পাশেটা কোনটা কত দিছিলেন? 500 টাকা কেজি, 500 টাকা, 2-3 কেজি, মানে যাই আছে, মানে সস্তা ইলিশ মাছ বিক্রি করে আয়ত্তের মধ্যে আছে, মানুষের খাওয়ার মতো আয়ত্তের মধ্যে আছে। আচ্ছা, 500 টাকা 600 টাকা মাঝে ছিল না, এখন হয়ে গেছে, এখন দাম কম হচ্ছে, মাছ হচ্ছে তো এই জন্য দাম কম হচ্ছে, মানে 300 টাকাও বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, 300 টাকা কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে, যাক মাশাআল্লাহ, একদম 300 টাকা, তাহলে বিক্রি আর তো পাইকারি 300 টাকা যায় যায়, 300 টাকা পাইকারি, আমরা 300 টাকা কেজি বিক্রি, কয় কেজি নিবা আমার কথা, কয় কেজি নিবা? কোনো দাম করবা তোমার জন্য 280 টাকা, যদি আট আনা করছে কোন তাহলে তোমার জন্য কিনা দাম 280 টাকা, মানে 5 কেজি নিবে দেখে 280, আর কেউ যদি 1 কেজি নেয় 300 টাকা। আচ্ছা আচ্ছা, আর 10 কেজি নিলে আরও কম রাখবেন? আরও কম, আরও কম, 270, মানে মাছ যত বেশি নিবে তত দাম কম। কেউ মনে করেন যে যদি আইসা 40 কেজি 30 কেজি নেয় কত রাখবেন? 100 টাকা কমে দেবার, তাহলে 200 টাকা হয়ে যাবে, 200 টাকা, 250 টাকা, 250 টাকা। আপনারা কি মাছ পাইকারি দেন? পাইকারি অভাব নেই, পাইকারি দিই, ক্ষুদ্র বেশি, সব রকম মানুষের জন্য সব রকম দাম না। মনে করেন যে আমি এই মুহূর্তে 20 কেজি নিই, 250 করে রাখবেন? সত্যি মানে 20 কেজি মাছ নিলে 250 টাকা করে রাখবে ইলিশ? তাহলে ভাই কোন নদীর মাছটা এখন বেশি আসতেছে কারণ বাজার?
মানে এখন পুরা মেঘনা বরিশালের মাছ, পটুয়াখালীর মাছ, সব দিকের মাছ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন মাছের কোনো কমতি নাই, সব দিকের মাছ আছে। এখন সামনে দিকে আরো মাছ পড়বে, পারবে পারবে মাছ। আর কয়দিন সিজন আছে? তার অল্প দিন সিজন আছে, আর অল্প কিছু দিন আছে। তাহলে তো এটা দাম 300 টাকা, কিন্তু আপনি বেশি শেষের দিকে, শেষের দিকে এখন শেষের দিকে গেছে, বুঝতে পারলাম। এই মাসের পরের থেকে আমি ইলিশ মাছ এরকম আমদানি থাকবে, বুঝতে। এই মাস পর্যন্ত শেষ। আচ্ছা, কেউ যদি 20 কেজি নিতে চান তাহলে 250 টাকা করে রাখবে, কারণ বেশি নিলে অবশ্যই দামটা বেশি হবে, পাইকারি দামে হবে। আচ্ছা বড় ভাই, এটা কোন জায়গার মাছটা একটু বলেন তো। বরিশাল না, বরিশালের মাছ। বড় ভাই আপনি কিছু বলবেন আর কিছু বলার আছে? দর্শকরা সবাই আসবেন, কারণ বাজারে মাছের দাম কম আছে, খুচরো বাজারের থেকে পাইকারি বাজারে আরও অনেক মাছের দাম কম। আপনারা আসলে এখান থেকে কিনতে পারবেন, সাধারণ যারা মানুষ আছেন তারাও এখানে আসলে কিনতে পারবেন, সবার জন্য সমান, কোনো ব্যতিক্রম নাই। আমার আর একটু বলেন, কেউ যদি আপনাদের কাছ থেকে যদি 50, কেউ যদি আমাদের কাছে বড় মাছ নিতে চান, এই যে 37 নম্বর কার গোল্ডেন পিস, সেখানে আসবেন, সব রকম মাছ শুধু চিনতে পারবেন, 1 কেজি থেকে শুরু করে 500, 700, 600 সব রকম পাবেন, কোনো সমস্যা নেই। আর বড় ভাই, কেউ যদি 50 কেজি 100 কেজি মাছ নিতে চায় আপনারা দিতে পারবেন এমনি? 5000 কেজি তাহলে 5000 কেজি দেওয়া যাবে। আচ্ছা, যত কেজি চাই তত কেজি দেওয়া যাবে। তাহলে পাইকারি খুচরা সব রকম পাবে, একদম 250 টাকা, 250 টাকা খুচরো, মানে পাইকারি, আমি পাইকারি বলছি, যদি কেউ 100 কেজি নিতে চায় 250 করে রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদেরকে আমি একটু দেখাই, কাস্টমার কিন্তু প্রচুর, কাস্টমার কিন্তু প্রচুর, সবাই কিন্তু নিজ নিজ মতো বাছাই করে নিতে পারে। আরে 300 আর 300, এইটা 50 টাকা গো, গায়ে লাগে না, 50 টাকা দেয় কি? আমি কয় কেজি নেবেন? 3 কেজি না? আচ্ছা, একজনে 3 কেজি নিতে আছে, এই জন্য দামটা 300 টাকা করে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, কেউ যদি আপনারা মাছ, এখন কিন্তু অনেক সস্তা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা যাক, এই যে 300 টাকা, 540 টাকা, যাই হোক। তো আপনারা কারণ বাজার আসতে পারেন, মাছ নিতে পারেন, মাছের দাম কিন্তু এখন একবারেই সস্তা, আর আসলে কিন্তু এখন মাছ নিতে পারবেন। আপনারা কেউ যদি বেশি হাতে মাছ নিতে চান,